হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ নোমান খন্দকার কথা বলছি, ক্যাডি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট, আমাদের 14 গ্রাম কুমিল্লার হেড অফিস থেকে। আজকে আমি কমপ্লিটলি একটি নিউ এক্সেল শিট নিয়ে এসেছি, যে এক্সেল শিটের মাধ্যমে আপনারা কম্বাইন্ড ফুটিং ডিজাইন করতে পারবেন। আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তারা ম্যাক্সিমামে জানি কম্বাইন্ড ফুটিং কি, সিঙ্গেল ফুটিং কি, এমনকি ম্যাট ফুটিং কি। কম্বাইন্ড ফুটিং হচ্ছে শ্যালো ফাউন্ডেশন ডিজাইনের একটা টাইপ মাত্র। এই টাইপে আমরা দুইটা ফুটিংকে একসাথে বসানোর চেষ্টা করি, অথবা দুইটা কলাম একটা বেজের উপরে বসে। যদি আমি আপনাদের সাথে আমার একটা কম্বাইন্ড ফুটিংয়ের ড্রয়িং শেয়ার করি, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন একটা বেজের উপরে দুইটা কলাম বসছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সিঙ্গেল ফুটিং না হয়ে কেন কম্বাইন্ড ফুটিং হইল? তবে আমি আপনাদেরকে বলি, যখন একটা কলামের সাইজ আরেকটা কলামের সাইজের উপরে ওভারল্যাপ করে, মানে একটা আরেকটার উপরে বসে, তখন ইঞ্জিনিয়াররা এই দুইটা ফুটিংকে, এই দুইটা বেসকে একটা বেজে করে দেয়, কাস্টিং করে দেয়। এর মাধ্যমে দুইটা বেজ মিলে একটা বেজে পরিণত হয়, যে বেজটাকে আমরা কম্বাইন্ড ফুটিং বলি। তো আজকে আমাদের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কম্বাইন্ড ফুটিংয়ের ডিজাইন করতে হয়, কম্বাইন্ড ফুটিংয়ের এরিয়া বের করতে হয়, এবং কি কম্বাইন্ড ফুটিংয়ের রেইনফোর্সমেন্ট বের করতে হয়। তো আজকে আমাদের এই ভিডিওতে কম্বাইন্ড ফুটিংয়ের এই ফার্স্ট ক্লাসে আমি দেখাবো কিভাবে কম্বাইন্ড ফুটিংয়ের এরিয়া বের করে। তো আমি আমার চিরাচরিত নিয়ম অনুসারে আমার যেই ইটাপস নামক বিল্ডিং ডিজাইনের সফটওয়্যারটি আছে সেটা ওপেন করব, কারণ আমি দেখাবো একটা রিয়েল প্রজেক্ট থেকে লোড নিয়ে কিভাবে কম্বাইন্ড ফুটিং ডিজাইন করতে হয়। তো আপনারা আমাদের কম্পিউটারের স্ক্রিনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 8-তলা কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিং। এটা হয়েছে কক্সেস বাজারের কলাতলি মোড়ে। তো কক্সেস বাজারের ম্যাক্সিমাম জায়গার মাটি হচ্ছে খুবই স্ট্রং, সো ওইখানে হাইরেজ বিল্ডিং খুব সহজে শ্যালো ফাউন্ডেশনে ডিজাইন করা যায়। এখন আমি দেখাবো ইটাপস থেকে লোড নিয়ে ওই লোডকে কিভাবে কম্বাইন্ড ফুটিং দ্বারা রেজিস্ট করতে হয়। তো আমি প্রথমে আমার মডেলটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার ফলে আমি আমার বিল্ডিংয়ের লোড পাব। আপনারা যারা ইটাপস নামক সফটওয়্যারটি জানেন না বা কাজ করতে পারেন না, তারা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে সম্পূর্ণ রিয়েলিস্টিকভাবে স্ট্রাকচার ডিজাইন শিখে ফেলতে পারেন। তো আজকে আমি শুধু আমার ফাউন্ডেশন ডিজাইন নিয়ে কথা বলবো, আদার্স অন্য কোনো কথা বলবো না। তো আমি আমার এই বিল্ডিংটাকে অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করার পরে আমি প্ল্যানে যাব, প্ল্যানে গিয়ে বেজে যাব, অ্যাপ্লাই ওকে দিয়ে আমি আমার লোডটা বের করব। আপনারা সবাই জানেন ফাউন্ডেশনের এরিয়া বের করার জন্য আমার দরকার অনলি ডেড লোড প্লাস লাইভ লোড। আমি আবার বলি, যে কোনো ফাউন্ডেশন শ্যালো ফাউন্ডেশনের এরিয়া বের করার জন্য ফুটিং হোক, কম্বাইন্ড ফুটিং হোক, রেক্ট্যাঙ্গুলার ফুটিং হোক, স্কোয়ার ফুটিং হোক, যে কোনো ফুটিংয়ের এরিয়া বের করার জন্য আপনি ইটাপস থেকে নেবেন অনলি ডেড লোড প্লাস লাইভ লোড। তো এই ডেড লোড প্লাস লাইভ লোডটা যদি আমি দেখি, আমি যে কোনো একটা পোর্শনের বেস লোড নিয়ে ওই কলামের লোডকে কম্বাইন্ড ফুটিং দ্বারা ঠেকিয়ে দেবো এবং কি রেজিস্ট করে দেখাবো। তো আমি লাস্ট দুইটা পয়েন্টের লোড নেই, এখানে 121 নম্বর পয়েন্ট আর 132 নম্বর পয়েন্ট। এর মানে আমার এই দুইটা কলামের মধ্যে লোড আসছে 181 কিপ, 179 কিপ। এই দুইটা লোড নিয়ে আমি কিভাবে কম্বাইন্ড ফুটিংয়ের এরিয়া বের করি আপনারা একটু খেয়াল করবেন। তবে আমি আবার বলি, কম্বাইন্ড ফুটিং তখনই ডিজাইন করা হয় যখন একটা বেজের সাইজ অন্য একটা বেজের উপরে ওভারল্যাপ করে, একটার উপরে আরেকটা পরে। তখন ইঞ্জিনিয়াররা দুইটা বেজকে একটা বেজে পরিণত করে কম্বাইন্ড ফুটিং দ্বারা সমাধান করে। এখন আমি আমার এক্সেল শিট ওপেন করব। এক্সেল শিটে আমি এই দুই কলামের লেফট সাইড এবং কি রাইট সাইডের দুইটা কলামের লোড নিব। লোড বসিয়ে এরিয়া বের করব। এরিয়া বের করলে আমরা কম্বাইন্ড ফুটিংয়ের এরিয়া কিভাবে বের করে তার সম্পূর্ণ শিখে যাব। তো আমরা এখন ওপেন করব আমাদের যে এক্সেল শিটটি আছে,
এই এক্সেল শিটটি খুবই সুন্দর একটা এক্সেল শিট। এই এক্সেল শিটের মধ্যে আমি খুব সহজে মান বসিয়ে কম্বাইন্ড ফুটিং এর এরিয়া বের করে ফেলতে পারি। এখন আপনারা খেয়াল করেন, আমার লেফট কলাম আর রাইট কলাম, এটা হচ্ছে আমার ইনপুট অপশন। ইনপুট অপশনে আমি অনলি ডেড লোড আর লাইভ লোডটা ধরবো। ডেড লোড আর লাইভ লোডটা ধরবো এই জন্য, আমি যে কোনো ফাউন্ডেশনের এরিয়া বের করতে চাইলে আমি অনলি ডেড লোড প্লাস লাইভ লোডটা নিব, কোনো প্রকার ফ্যাক্টর লোড নিব না। কারণ ফ্যাক্টর লোড দিয়ে যদি আমি এরিয়া বের করতে যাই, তাহলে আমার ফাউন্ডেশনের এরিয়া বেশি চলে আসবে। তাই আমরা আনফ্যাক্টর লোড ধরে ফাউন্ডেশনের এরিয়া বের করব। এখন আমার লেফট কলামে আছে 181, রাইট কলামে আছে 179। এই দুইটা লোড আর কলামের সেন্টার টু সেন্টার আছে 8 ফুট 5 ইঞ্চি, 8 ফুট 5 ইঞ্চি। তো এই এই সেন্টার টু সেন্টার মানটি বসিয়ে আমি আমার ফুটিংয়ের এরিয়া বের করব। তো আসেন আমরা একটা রিয়েল প্রজেক্ট, একটা আটতলা বিল্ডিংয়ের কম্বাইন্ড ফুটিং এর এরিয়া ডিরেক্টলি বের করব, এবং কি সেম এই ডিজাইনটা আমরা ড্রয়িংয়ে সাবমিট করে আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে দিয়েছি। তাই আমরা রিয়েল প্রজেক্ট নিয়ে কথা বলবো, কোনো প্রকার আনারি প্রজেক্ট, আসমানি কিতাব থেকে আনা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো না। আমরা কথা বলবো রিয়েলিস্টিক চোখের দেখা প্রজেক্ট নিয়ে। তো আপনি যদি আমার এক্সেল শিটটা একটু খেয়াল করেন, তাহলে আপনি লেফট কলামের লোড বসান 181, আর রাইট কলামের লোড আছে 179। তো আমি দুইটা লোড বসাই দিলাম, অনলি ডেড লোড প্লাস লাইভ লোড, নট ফ্যাক্টর লোড। এখন আপনি আপনার অ্যালাউবল সয়েল ক্যাপাসিটি, মানে এই সয়েল ক্যাপাসিটিটা আপনি পাবেন আপনার সয়েল রিপোর্ট থেকে। তো আমি জানি আমার সয়েল রিপোর্টের ভ্যালু হচ্ছে 0.3, 3.25। এটা হচ্ছে আমার মাটির ক্যাপাসিটি, কেএসএফ পার স্কোয়ার ফিট, কিউব স্কোয়ার ফিট। এখন আমার কলাম টু কলাম ডিস্টেন্স আছে 9 ফুট 4 ইঞ্চি, এবং কি বাউন্ডারি অফ কলাম, বাউন্ডারি অফ কলাম মানে কলামের সেন্টার থেকে কতটুক ফাউন্ডেশন অবশিষ্ট থাকবে। আপনারা যদি আমাদের অটোকেট ফাইলটা দেখেন, তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। আমি সেন্টার টু সেন্টার বলতে বুঝিয়েছি দুইটা কলামের সেন্টার টু সেন্টার 9 ফুট 4, এবং কি একটা কলামের সেন্টার থেকে ইন্ড মানে বাউন্ডারি ওয়াল, ফাউন্ডেশনের এজ পর্যন্ত, শেষ পর্যন্ত কত, ওই ভ্যালুটাকেই বলা হয় বাউন্ডারি এরিয়া, ফাউন্ডেশনের বাউন্ডারি এরিয়া, যেটা কলামের সেন্টার থেকে ধরা হয়। এখন আমি জানি কলামের সেন্টার টু সেন্টার হচ্ছে 9 ফুট 4 ইঞ্চি, আর বাউন্ডারি এজ হচ্ছে 4 ফুট 6 ইঞ্চি। তো আমি আমার এক্সেল শিটে ওই মানটা সরাসরি বসিয়ে দিই। আপনারা একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শুনতে হবে। তো আমি বসাইলাম কলামের সেন্টার টু সেন্টার 9 ফুট 4 ইঞ্চি, এবং কি বাউন্ডারি কলামের সেন্টার থেকে আমার ফাউন্ডেশনের লাস্ট পর্যন্ত, ইন পর্যন্ত, ক্যান্টিলিভার সাইড পর্যন্ত আমার আছে 4 ফুট 6 ইঞ্চি। তো আমি লিখি 4.5 ফিট। এখন আমি কলামের লোড বসাই দিলাম, সয়েলের ক্যাপাসিটি বসাই দিলাম, কলামের সেন্টার টু সেন্টার বসাই দিলাম, এবং কি বাউন্ডারি বাউন্ডারি সাইড মানে কর্নার সাইড, আমার কলামের সেন্টার থেকে ফাউন্ডেশনের কর্নার সাইড মানটা আছে 4.5। তো সব কিছু বসায় দেওয়ার পরে আমার টোটাল লোডটা ক্যালকুলেশন হয়ে গেল। আমরা এখানে আমাদের একটু সেফটির জন্য, আমাদের ফাউন্ডেশনটা যাতে একটু স্ট্রংভাবে ডিজাইন হয়, একটু ওভার ডিজাইন হয়, তাই আমরা সেলফ ওয়েটটাকে 12% বাড়ায় নিলাম। তো টোটাল সেলফ ওয়েটটা 12% বাড়ায় নেওয়ার পরে আমার ফুটিং এরিয়া বেরিয়ে গেল। আমার টোটাল ফুটিং এরিয়াটা আসছে 124.06 ইঞ্চি ফিট স্কোয়ার। এই ফিট স্কোয়ারটাকে যদি আপনি আপনার ক্যালকুলেটারে রুট ওভার করেন, তাহলে আপনি কম্বাইন্ড ফুটিংয়ের লেন্থ আর ওয়াইড পেয়ে যাবেন। এখন আসেন আমাদের কম্বাইন্ড ফুটিংয়ের লেন্থ আর ওয়াইড আমরা কীভাবে বের করি। এখন আমাদের কম্বাইন্ড ফুটিংয়ের লেন্থ আর ওয়াইড হচ্ছে 124 হচ্ছে টোটাল স্কোয়ার ফুট, টোটাল স্কোয়ার ফুটটা হচ্ছে 124। এই 124টাকে আপনি রুট ওভার করলে, অথবা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেভাবে মিলে ওইভাবে 124 ফুট আনলেই হবে। এখন আপনি খেয়াল করেন, 124 ফুটকে যদি আপনি রুট ওভার করেন, রুট ওভার 124, তাহলে আপনার ভ্যালু দাঁড়ায় 11 ফুট 13 ইন্টু 11 ফুট 13। কিন্তু কম্বাইন্ড ফুটিংয়ের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, এটার একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, মানে একদিকে লম্বা আরেক দিকে
কম। এখন আপনার টোটাল স্কোয়ার হচ্ছে, আপনি যদি স্কোয়ার এক্সেল শিটে দেখেন, আপনার টোটাল স্কোয়ার ফুট হচ্ছে 124। এই 124 কে আপনি যে কোনো দুইটা ভ্যালু দিয়ে মিলাইতে হবে। কিভাবে মিলাবেন আমি একটু দেখি। আমরা যদি আমাদের ড্রয়িংটাতে যাই, ড্রয়িংটাকে গিয়ে দেখব, আমরা লেন্থের দিকে ধরছি 14'6" আর প্রস্থের দিকে ধরছি 8', মানে 9'। 4.6 × 4.6 মানে 9' × 14'5। এখন আপনি 9' × 14' যদি ধরেন, 9' × 14'5, তাহলে আপনি পাচ্ছেন 130.5। আর আপনার টোটাল ফাউন্ডেশনের স্কোয়ার ফুটটা আছে মাত্র 124.06। তো 124.06 কে আপনি খুব সহজে দৈর্ঘ্য আর প্রস্থ দ্বারা গুণ করে মিলাই ফেললেই তাইলে কিন্তু আপনি ফাউন্ডেশনের এরিয়াটা পেয়ে যাচ্ছেন। তো এখানে মেইন ফুটিং এরিয়াটা হচ্ছে 124.06। এই 124.06 কে আমি যদি আমার প্রজেক্টের ড্রয়িংটা খেয়াল করি, দৈর্ঘ্য হচ্ছে 14.5 আর প্রস্থ হচ্ছে 9', তাহলে 14.5 × 9' গুণ দেন, আপনি রেজাল্ট পাবেন 130 স্কোয়ার ফুট। এর মানে আপনি কম্বাইন্ড ফুটিং এর দৈর্ঘ্য পাইলেন 14.5 আর প্রস্থ পাইলেন 9'। এর মাধ্যমে আপনি একটি দুইটি কলামের মাঝে একটি কম্বাইন্ড ফুটিং এর খুব সহজে এরিয়াটা বের করে ফেললেন। এরই সাথে সাথে আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে গেলেন, আজকের এই এক্সেল শিটের মাধ্যমে জেনে গেলেন কিভাবে কম্বাইন ফুটিং ডিজাইন করতে হয়। আজকের এই ক্লাসে আমি শুধু ফুটিং এর এরিয়া বের করে দেখাবো, কিন্তু কম্বাইন ফুটিং এর লেকচার অনেকগুলা হবে, কারণ কম্বাইন ফুটিং একটু কমপ্লেক্স ডিটেলিং। কারণ এই ক্ষেত্রে আমি যদি খেয়াল করি আমার ড্রয়িং এ, আমি এখানে কম্বাইন ফুটিং এর একটা টাইপ দেখাইছি, যে টাইপের মধ্যে আমি দেখতে পাচ্ছি বটম লেয়ারও রড আছে, টপ লেয়ারও রড আছে। কেন বটম লেয়ারের রড আসলো, কেন টপ লেয়ারের রড আসলো, এই বিষয় নিয়ে আমি আমার পরবর্তী ক্লাসগুলোতে, ডিজাইনের ক্লাসগুলোতে সম্পূর্ণ ব্রিফিং দিব, এবং কি নতুন আরও এক্সেল শিট নিয়ে আসবো, যে এক্সেল শিটের মাধ্যমে আপনারা কম্বাইন ফুটিং এর রেইনফোর্সমেন্ট চেক করতে পারবেন, বের করতে পারবেন, এবং কি কম্বাইন ফুটিং এর পাঞ্চিং শেয়ার চেক করতে পারবেন। আপনারা যদি আমার স্কোয়ার ফুটিং এর যেই ভিডিওটি আছে ওই ভিডিওটি খেয়াল করেন, তাহলে আমিও ওইখানে দেখিয়েছি কিভাবে স্কোয়ার ফুটিং এর রেইনফোর্সমেন্ট বের করতে হয়, স্কোয়ার ফুটিং এর এরিয়া বের করতে হয়, এবং কি পাঞ্চিং শেয়ার চেক করতে হয়। তো এই কম্বাইন ফুটিং এর এই সিরিজ ভিডিওগুলোতে আমি কম্বাইন ফুটিং এর প্রত্যেকটা টাইপ নিয়ে আলোচনা করব। তো কম্বাইন ফুটিং এর সলিউশনগুলা 2-3 ভাগে হইতে পারে। আমি আমার প্রথম সলিউশনটা দেখাইলাম ডাবল জালি দিয়ে, কিন্তু আমি যদি আমার আরেকটা ড্রয়িং ওপেন করি, সেখানে আমি দেখব কম্বাইন ফুটিং এর মাঝখানে একটা ইন্টারনাল ইন্টিগ্রেটেড বিম ইউজ করা হয়। কেন এই ইন্টিগ্রেটেড বিম ইউজ করা হয়, কেন বা ডাবল রেইনফোর্সমেন্টে ডিটেলিং করা হয়, এই দুইটা টাইপ নিয়ে আমি দুইটা এক্সেল শিট দেখাবো, এবং কি এই কম্বাইন ফুটিং এর আরও ব্রিফিং আলোচনা আছে। আজকের এই ক্লাসে আমি শুধু কিভাবে ইট্যাপস থেকে লোড নিয়ে কম্বাইন ফুটিং এর এরিয়া বের করতে হয় তাই দেখালাম। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের কেডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডির এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আজকের এই এক্সেল শিটটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন লিস্টে লিংক দিয়ে দেবো, আপনারা ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে জিমেলের অ্যাক্সেস চাইবে, যে অ্যাক্সেসের মাধ্যমে আমি যদি শেয়ার করি তাহলে আপনারা খুব সহজে আমাদের এই এক্সেল শিটটা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেডি ইঞ্জিনিয়ারিং এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। চল।